hello.bjnews24.com ও ইউনিসেফের যৌথ আয়োজনে খুলনায় অনুষ্ঠিত হয়ে গেল তিন দিনব্যাপী শিশু সাংবাদিকতার কর্মশালা। বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 20 জন শিক্ষার্থী অংশ নেয় এই কর্মশালায়। তিন দিনব্যাপী শিশুদের মৌলিক সাংবাদিকতা, সংবাদের ধারণা, সংবাদ লিখন, শিশু সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধান, মোবাইল ফোনে সংবাদ তৈরি, ভিডিও সংবাদ তৈরির বিষয়ে পাঠ দেওয়া হয়। এছাড়াও শিশু আইন, শিশু অধিকার এবং জাতিসংঘ শিশু অধিকার সনদ সম্পর্কেও আলোচনা করা হয়। তিন দিনের কর্মশালায় প্রথম 2 দিন প্রশিক্ষক হিসেবে কর্মশালা পরিচালনা করেন আফরিন মিম ও মামিনুন নেসা শিখা এবং তৃতীয় দিন প্রশিক্ষক হিসেবে ছিলেন মনীষা বিশ্বাস। তিন দিনব্যাপী এই কর্মশালার সভাপতিত্ব করেন হ্যালোর জেলা তত্ত্বাবধায়ক ও bjnews24.com-এর খুলনা প্রতিনিধি শুভ্র সচিন। মাইশান জুমারিফা, হ্যালো.bjnews24.com, খুলনা।